দিনাজপুরে শুরু হয়েছে 24 ঘন্টার পরিবহন ধর্মঘট। শ্রমিকদের নিয়োগপত্র দেয়া, বেতন ভাতা বাড়ানো সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘট ডেকেছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরিবহন ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দিনাজপুর থেকে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। যানবাহন না পেয়ে ফিরে গেছেন দূরের যাত্রীরা, তবে শহরের মধ্যে রিক্সা ও অটোরিকশা চলাচল করছে। সকালে বাসস্ট্যান্ড রোডে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান ধর্মঘটে নামা শ্রমিকরা। তাদের দাবি, সব পণ্যের দাম বাড়লেও শ্রমিকদের বেতন ভাতা বাড়েনি। পাশাপাশি মালিকপক্ষ নিয়োগপত্র না দেয়া, সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।